বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী, পৃথিবী সৃষ্টির পর থেকে আজ অবধি যুগে যুগে এমন সব ব্যক্তিত্বের আগমন ঘটেছে যাদের হাত ধরে রচিত হয়েছে মানব মুক্তির সনদ। 147,570 বর্গ কিলোমিটারের এই ছোট্ট ভূখণ্ডটি জন্মের সাথে যার নাম অঙ্গাঙ্গিভাবে জড়িত, তিনি আর কেউ নন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, বাঙালির অনন্ত প্রেরণার উৎস বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি ইতিহাস, তিনি বাংলার ঐতিহ্য, তিনি বাঙালির গর্ব। তার জন্য পেয়েছি আমরা বাংলা নামক স্বর্গ। কথা বলছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে, যার নামের মধ্যে লুকিয়ে আছে তার পরিচয় বঙ্গবন্ধু, অর্থাৎ বাঙালির বন্ধু। তার ছিল না কোনো দল, মত, ধর্ম, তার পরিচয় একটি, সেটি হলো তিনি বাঙালি। প্রিয় সুধী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উপলক্ষে দেশে চলেছে মুজিব বর্ষ উদযাপন, কিন্তু প্রাকৃতিক বিপর্যয়ের কারণে আমরা পারছি না আনন্দ কোনো কোনো পরিবেশ তৈরি করতে। করোনাকালীন এই সময়ে শিক্ষার্থীদের উপস্থিতিতে মুজিব বর্ষ পালন করতে না পারলেও পাবনা কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজ থেমে থাকেনি বাঙালির অনন্ত প্রেরণার উৎস বঙ্গবন্ধুকে সম্মান জানাতে। তাই জাতির পিতাকে সম্মান জানাতে পাবনা কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজ আয়োজন করে যাচ্ছে অনলাইন ভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতা। তারই ধারাবাহিকতায় আজ রয়েছে বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব। আজকের পর্বে সবাইকে জানাচ্ছি স্বাগত। আর আজকের এই বিতর্ক প্রতিযোগিতায় সঞ্চালকের দায়িত্ব হিসেবে আছি আমি, মোহাম্মদ মাহমুদুল হক আলাউদ্দিন, সহকারী শিক্ষক ও শিফটিং চার্জ দিবা পাবনা কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজ। আজকের এই বিতর্ক প্রতিযোগিতায় আমাদের মাঝে ইতিমধ্যেই প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন পাবনা জেলার সুযোগ্য জেলা প্রশাসক, পাবনা কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের পিতৃতুল্য অভিভাবক, অত্র প্রতিষ্ঠানের সভাপতি জনাব কবির মাহমুদ স্যার। বিশেষ অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন রাজশাহী বিভাগীয় অনলাইন স্কুলের আহ্বায়ক, রাজশাহী টিচার ট্রেনিং কলেজের জনাব জয়দেব কুমার কুণ্ড স্যার। আজকের এই বিতর্ক অনুষ্ঠানে বিচারকের দায়িত্ব পালন করছেন পাবনা কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজের তিনজন যোগ্য শিক্ষক, জনাব খন্দকার আফরোজা পারভিন, জনাব শামসুন্নাহান এবং জনাব আক্তার হোসেন। আজকের বিতর্কের বিষয়টি হলো হার্ড ইমিউনিটি নয়, করোনা রুখতে একমাত্র ভরসা টিকা। এ বিষয়টির পক্ষে রয়েছে শিমুল দল। শিমুল দলের প্রথম বক্তা হিসেবে রয়েছে রাবিসা তাবাসসুম, অষ্টম শ্রেণীর ছাত্রী। দ্বিতীয় বক্তা জুবায়ের আহমেদ, অষ্টম শ্রেণীর ছাত্র। তৃতীয় বক্তা অর্থাৎ দলনেতা আশরাফুল আলম সাগর, দশম শ্রেণীর ছাত্র। বিপক্ষে রয়েছে শিউলি দল। শিউলি দলের সদস্যদের মধ্যে রয়েছে সারাবান মেহেরিন নকশি, অষ্টম শ্রেণীর ছাত্রী, তানজিলা খাতুন, দশম শ্রেণীর ছাত্রী, এবং তৃতীয় বক্তা হামিম মাসুদ, নবম শ্রেণী অর্থাৎ দলনেতা। সম্মানিত সুধী, আমরা আর কালক্ষেপণ না করে চলে যাচ্ছি আজকের মূল অনুষ্ঠান বিতর্ক প্রতিযোগিতায়। প্রথমেই আমি ডেকে নিচ্ছি পক্ষে দলের প্রথম বক্তা রামিসা তাবাসসুমকে। রামিসা তাবাসসুম, তুমি তোমার বক্তব্য উপস্থাপন করতে পারো। স্টার্টিং মাই স্পিচ ইন 3, 2, 1। ধন্যবাদ মাননীয় সভাপতি বিজ্ঞ বিচারক মন্ডলের সুধী বিন্দু, আমাকে আজকের এই অনলাইন বিতর্ক প্রতিযোগিতায় কিছু বলার সুযোগ প্রদানের জন্য। বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে হার্ড ইমিউনিটি নয়, করোনা রুখতে একমাত্র ভরসা টিকা। আমি আমার দলের বিষয়ের পক্ষে অবস্থান করছি। আমি আমার দলের প্রথম বক্তা হিসেবে বিষয়টিকে সুস্পষ্ট ভাবে সংজ্ঞায়ন করে যাবো। আমার দলের দ্বিতীয় বক্তা যথাযথ তথ্য ও তথ্যের মাধ্যমে বিষয়টিকে প্রমাণ করে দিয়ে যাবেন। অবশ্যই আমাদের তৃতীয় বক্তা দল নেতা দলের সাথে সমন্বয় সাধন করে দলকে উত্তরণের পথে নিয়ে যাবেন। সভাপতি, আজকে বিষয় উপর আলোকপাত করলে মোট চারটি বিষয় সংগ্রহের দাবি রাখে। প্রথম যে বিষয় সংগ্রহের দাবি রাখে তা হলো হার্ড ইমিউনিটি। জানান বিপুল জনসংখ্যার দেশে হার্ড ইমিউনিটি
বিপক্ষী দলের প্রথম বক্তা সারাবান মেহেরিন নকশি, নবম শ্রেণীর ছাত্রী সারাবান মেহেরিন নকশি। স্টার্টিং মাই স্পিচ ইন 3 2 1। দিন বদলায় বসে হওয়া হার্ড ইমিউনিটি এখন মা প্রথম চাপ, ভ্যাকসিনের কোনো দেখা নাই, হার্ড ইমিউনিটি ছাড়া উপায় নাই। ধন্যবাদ মাননীয় সভাপতিকে আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমাদের আজকের বিতর্ক পর্যায়ে বিষয় নির্ধারিত হয়েছে যে হার্ড ইমিউনিটি নয় কণারূপে একমাত্র ভরসা টিকা। বিপক্ষে বলছি দলের প্রথম বক্তা হিসেবে বিষয়টিকে সুষ্ঠু ও সুস্পষ্ট ভাবে সংজ্ঞান করে দিয়ে যাবো। দ্বিতীয় বক্তা এসে বিষয়টিকে উপযুক্ত তথ্য এবং তথ্যের মাধ্যমে প্রমাণ করে দিয়ে যাবে এবং পরিশেষে তৃতীয় বক্তা অর্থাৎ দলের দলনেতা এসে দর্শকদের সমন্বয় সাধন করবে এবং দলকে উত্তরণের পথে নিয়ে যাবেন। মাননীয় সভাপতি আজকের বিষয়টির উপর আলোকপাত করলে তিনটি বিষয় সংজ্ঞানের দাবি রাখে। আমাদের প্রথম যে বিষয়টি সংজ্ঞানের দাবি রাখে তা হলো হার্ড ইমিউনিটি। বিবিসি কালে কন্ঠ এবং সোশ্যাল ওয়ার্ক ডিকশনারি সমৃদ্ধ প্রতিবেদনে উঠে এসেছে পরোক্ষভাবে শরীরে প্রাকৃতিক উপায়ে তৈরিকৃত অ্যান্টিবডিকে হার্ড ইমিউনিটি বলে। ইভেন যে এনসিটিপি এর মতো শরীরে ডিএনএর সাথে যুদ্ধ করে করোনাভাইরাস যখন দুর্বল হয়ে পড়ে তখন নিজের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়ে যাওয়ার পর আরো দুর্বল হয়ে পড়ে। এই প্রক্রিয়াটাকে যথাযথ বাস্তবায়ন করাকে হার্ড ইমিউনিটি বলে। মানুষ সম্পতি নিয়মিত ব্যায়াম করা, ভিটামিন সি জাতীয় খাদ্য গ্রহণ করা হার্ড ইমিউনিটির অংশ। এমনকি যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা নিতান্তই কম তাদের নির্ধারিত স্বাস্থ্যবিধি মেনে চলা হার্ড ইমিউনিটির অংশ। 25 থেকে 40 বছর বয়সী সকলের মাঝে হার্ড ইমিউনিটি আমরা গড়ে তুলতে পারবো এবং সফলভাবে ছড়িয়ে দিতে পারবো সকল স্তরের মানুষের ক্ষেত্রে। তথ্যসূত্র IEDCR ওয়েব পেজ। মানুষ সভাপতি প্রতিপক্ষ দলের বন্ধু হিসেবে হার্ড ইমিউনিটি বিষয়টাকে মহিমান্বিত করে দেন। অথচ যদি হার্ড ইমিউনিটি প্রয়োজনের সাপেক্ষে চাওয়া তবে পিতা এবং পুত্র অর্থাৎ দুজনের মধ্যে হার্ড ইমিউনিটি গড়ে তোলা যায়। ওয়াশিংটনে একদল গবেষক কর্তৃক প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী এই পৃথিবীতে প্রতি 100 জনের মধ্যে 80 জনের সাধারণভাবে প্রাকৃতিক উপায়ে হার্ড ইমিউনিটি গড়ে তোলা সম্ভব, আর কিছুটা সময় নিয়ে বাকি 28 শতাংশের মধ্যে হার্ড ইমিউনিটি ব্যবস্থা গড়ে তোলা সম্ভব। এই হার্ড ইমিউনিটি ব্যবস্থা যদি সঠিকভাবে বাস্তবায়ন করা যায় সম্ভব হবে তাহলে শুধুমাত্র করোনা রোগে না আরো সাধারণত জ্বর কাশির বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হয়ে যাবে এবং ডায়াবেটিস রোগে সহ অন্যান্য ভুক্তভোগী রোগেরা তার সুফল পাবে। তাহলে প্রতিপক্ষ দলের বন্ধু আজ কিসের জন্য একমাত্র উপায় হার্ড ইমিউনিটি হবে না প্রশ্ন গেল প্রতিপক্ষ দলের বন্ধুদের কাছে। দ্বিতীয় যে বিষয়টি সংগ্রামে দাবি রাখে তা হলো করোনা রুখতে পারা। প্রথমে আমরা জেনে নেবো করোনা কি। করোনা বলতে এক গোত্রে অনেকগুলো ভাইরাসকে বোঝায় যা প্রথমে চীনের হুবাই প্রদেশে ওয়ান শট থেকে 4 বিশ্বে ছড়িয়ে পড়ে। এই করোনার প্রতিকূলতা মোকাবেলার মাধ্যমে তাদের সফল হলো করোনাকে রুখতে পারা বলে। মানব সম্পত্তি পরিচিত যে বিষয়টি সংগ্রামে দাবি রাখে তা হলো টিকা। মানুষের কোনো রোগ জীবাণু প্রবেশ করে এর বিরুদ্ধে নিরাপত্তা সৃষ্টি করার জন্য কৃত্রিমভাবে যা প্রদান করা হয় তাকে টিকা বলা যায়। এই পরিস্থিতিতে কবে আসবে তার কোনো নিশ্চয়তা নেই। তথ্যসূত্র পপুলেশন থ্রেশহোল্ড। মানব সম্পত্তি প্রতিপক্ষ দলের প্রথম বক্তা এসে হার্ড ইমিউনিটির বিরোধিতা করে গেলেন। উন্নত বিশ্ব হার্ড ইমিউনিটি ব্যবস্থাটাকে গ্রহণ করে করোনার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। এমনকি বাংলাদেশ থেকে অনুন্নত রাষ্ট্র পর্যন্ত হার্ড ইমিউনিটির মাধ্যমে করোনার বিরুদ্ধে জয়ী হয়েছে। তারা আজকে বাংলাদেশ কেন পারবে না? মানব সভাপতি যে দেশে করোনাকালীন সময় মাটির তলে চাল পাওয়া যায়, বিছানার তলে তেল পাওয়া যায়, বাংলার উপর ডাল পাওয়া যায়, সে দেশে যে টিকার সুষম বন্টন হবে তা কি কোনো নিশ্চয়তা আছে? প্রতিপক্ষ দলের বন্ধুরা আমাদেরকে দিয়ে যেতে পারবেন? প্রশ্ন হয়ে গেল প্রতিপক্ষ দলের বন্ধুদের কাছে। প্রতিপক্ষ দলের বন্ধুরা বারবার এসে টিকার কথা বলে গেলেন। মানব সভাপতি এখন যদি আমরা ইতালির দিকে থাকি তবে তারা কিন্তু প্রথমে একই ভুল করেছিল, তার টিকার আশে বসেছিল। এর ফলে কিন্তু তাদের সংক্রমণ এবং মৃত্যু হার বেড়ে গিয়েছিল। পরে যখন তারা হার্ড ইমিউনিটি পদ্ধতিটা গ্রহণ করে তখন কিন্তু তাদের সংক্রমণ মৃত্যু হার উভয় কমে এসেছে। তথ্যসূত্র বিবিসি। যেখানে করোনা স্থবির হয়েছে ইতালি হার্ড ইমিউনিটির মাধ্যমে ঘুরে দাঁড়িয়েছে সেখানে হার্ড ইমিউনিটি তারা করোনা রুখতে একমাত্র ভরসা হবে না প্রশ্ন গেল প্রতিপক্ষ দলের বন্ধুদের কাছে। কিংস কলেজ লন্ডনের কার্টিন রোস এবং তার দল কর্তৃক সদ্য প্রকাশিত গবেষণায় দেখা গিয়েছে কোভিড 19 আক্রান্ত মানুষের ক্ষেত্রে হার্ড ইমিউনিটি ব্যবস্থা যদি পরিপূর্ণভাবে গ্রহণ করা হয় তাহলে কিন্তু প্রতি 80 জনের মধ্যে 63 জনের সুস্থ হবে, অর্থাৎ তাদের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়ে যাবে। তাহলে কেন করোনা ভাইরাস রুখতে হার্ড ইমিউনিটি একমাত্র উপায় হবে না প্রশ্ন গেল প্রতিপক্ষ দলের বন্ধুদের কাছে। মানুষ সভাপতি কথায় বলে গাং নাই কিন্তু বাঙের ধারা আছে, এটা যেমন সম্ভব নয় তিনি আজকে টিকা নাতে টিকার উপর ভরসা করা সম্ভব নয়। তারপর প্রতিপক্ষ দলের বন্ধু আজ আপনার হার্ড ইমিউনিটি ছাড়া অন্য কোনো উপায় দিচ্ছেন প্রশ্ন গেল প্রতিপক্ষ দলের বন্ধুদের কাছে। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সকলকে। ধন্যবাদ সারাবান মেহেরিন নকশিকে। এবার আমি ডেকে নিচ্ছি পক্ষ দলের দ্বিতীয় বক্তা জুবায়ের আহমেদকে।
Starting my speech in 3, 2, 1. ধন্যবাদ মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মন্ডলী, উপস্থিত সকলকে আজকে অনলাইন বিতর্ক প্রতিযোগিতায় কিছু বলার সুযোগ দানের জন্য। বিতর্ক চলছে ও বিষয় সীমা নির্ধারিত হয়েছে হার্ড ইমিউনিটি নয় করোনা রুখতে একমাত্র ভরসা টিকা পক্ষে বলছি। মাননীয় সভাপতি, যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান স্বাস্থ্যবিদ ডাক্তার অ্যান্থনি ফসি চব্বিশে তুলে বলেন, করোনা বিরোধী যুদ্ধে জয়ী হতে হলে আমাদের সর্বপ্রথম দরকার টিকা, এবং এটি একমাত্র মাধ্যম। যেখানে পৃথিবীর অন্যতম একজন স্বাস্থ্যবিদ একথা বলেছেন, সেখানে কিভাবে আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা হার্ড ইমিউনিটির কথা বলছেন প্রশ্ন হয়ে গেল। মাননীয় সভাপতি, রয়েছে বলে 25 আগস্টের রিপোর্ট অনুযায়ী বর্তমান বিশ্বের 92% লোক আজকে করোনা বিরুদ্ধে টিকা গ্রহণ করতে চায়, সেখানে কিভাবে আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা বিশ্বের 92% লোকের বিরুদ্ধে আজকে হার্ড ইমিউনিটি তৈরি করবে প্রশ্ন হয়ে গেল। মাননীয় সভাপতি, নিউ ইয়র্ক টাইমসের 2019 সালে 31 মে রিপোর্ট অনুযায়ী বিশ্বের 65% লোক আজকে প্রত্যক্ষ পরোক্ষভাবে মাদকের সাথে জড়িত, যেখানে লকডাউন খোলার 1 ঘন্টার মধ্যে দক্ষিণ আফ্রিকা একটি দামি মদের ব্র্যান্ডের সম্পূর্ণ মদ শেষ হয়ে যায়, সেখানে কিভাবে আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা আজকে মাদকাসক্তদের মধ্যে হার্ড ইমিউনিটি তৈরি করবে প্রশ্ন হয়ে গেল। মাননীয় সভাপতি, আমার দলের প্রথম পক্ষে হার্ড ইমিউনিটিকে যেভাবে বলে গেলেন আমি সেটিকে বিশ্লেষণ করতে চাই। ডাব্লিউএইচও প্রধান ডাক্তার আধানম টেড্রোস ঘেব্রেসাসের মতে হার্ড ইমিউনিটি তৈরি করতে হলে অন্তত 90% মানুষকে কোন আক্রান্ত হতে হবে, যেখানে প্রতিপক্ষ দলের কাছে প্রশ্ন হয়ে গেল পৃথিবীর 90% মানুষের জীবনকে আজকে তারা কিভাবে বিপন্ন করে দিয়ে তারা আজকে হার্ড ইমিউনিটি তৈরি করবে। মাননীয় সভাপতি, আজকে যদি আমরা উন্নত বিশ্বের দেশগুলোর দিকে তাকাই, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, চীন, আজকে সকল দেশ করোনার বিরুদ্ধে টিকার পিছনে ছুটে চলেছে, তারা জ্ঞান বিজ্ঞানে এত পরিমাণে উন্নত হওয়া সত্ত্বেও তারা কেন আজকে হার্ড ইমিউনিটি তৈরি করলো না প্রশ্ন হয়ে গেল। মাননীয় সভাপতি, প্রতিপক্ষ দলের বন্ধুরা হয়তো বৃদ্ধ, শিশু, হার্ট রোগী, কিডনি রোগী, এরপরে অন্যান্যদের কথা ভুলেই গেছেন, যারা দেহে করোনা ভাইরাস প্রবেশ করে তাদের বাঁচার সম্ভাবনা 90% কমে যায়। আমরা তাদের দেহে টিকা প্রদানের মাধ্যমে আমরা তাদের দেহে শতভাগ অ্যান্টিবডি তৈরি করতে সক্ষম, যেখানে আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা সম্পূর্ণ রূপে অক্ষম। মাননীয় সভাপতি, আজকে আমরা বিসিজি দিয়ে যক্ষা, আইভিবি, ওপিভি দিয়ে পোলিও, এমআর ভ্যাকসিন দিয়ে হাম প্রতিরোধ করতে পেরেছি, তবে কেন আজকে আমরা টিকা দিয়ে করোনা প্রতিরোধ করতে পারবো না প্রশ্ন হয়ে গেল। মাননীয় সভাপতি, আজকে আমরা টিকার মাধ্যমে প্রতিরোধকৃত রোগের কথা বলে গেলাম, আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা শুধুমাত্র একটি রোগের উদাহরণ দিয়ে থাক, যা তারা আজকে হার্ড ইমিউনিটি তৈরির মাধ্যমে প্রতিরোধ করতে পেরেছে। মাননীয় সভাপতি, রয়টার্স পৃথিবীর 167টি দেশের উপর জরিপ করে তথ্য দেয়, করোনা প্রতিরোধে একমাত্র উপায় হচ্ছে টিকা, আর বেশিরভাগ দেশের হার্ড ইমিউনিটি তৈরিতে কোনো প্রকার প্রস্তুতি নেই, বিধায় মানব জাতি অস্তিত্ব সংকটের মুখে পড়তে পারে। প্রতিপক্ষ দলের কাছে প্রশ্ন হয়ে গেল তারা কিভাবে সমগ্র মানব জাতিকে অস্তিত্বের সংকটের মুখে ফেলে আজকে হার্ড ইমিউনিটি তৈরি করবে। মাননীয় সভাপতি, আজকে আমি প্রতিপক্ষ দলের বন্ধুরা হার্ড ইমিউনিটি তৈরি করতে যাচ্ছেন, আমরা বলছি হার্ড ইমিউনিটি তৈরি করুন, কিন্তু তারা আজকে টিকা ছাড়া কিভাবে শতভাগ হার্ড ইমিউনিটি তৈরি করতে পারবে প্রশ্ন হয়ে গেল। মাননীয় সভাপতি, গার্ডিয়ান 150টি দেশের উপর জরিপ করে বলেছে বিশ্বের গ্রামে বসবাসকারী লোকের সংখ্যা 72%, যার মধ্যে মাত্র 2% সচেতন প্রশ্ন হয়ে গেল। প্রতিপক্ষ বন্ধু দেখা যায় তার কিভাবে 70% মানুষের মধ্যে আজকে হার্ড ইমিউনিটি তৈরি করবে। মাননীয় সভাপতি, হার্ড ইমিউনিটি করোনা রুখতে একমাত্র ভরসা টিকা, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ। ধন্যবাদ জুবাইর আহমেদকে। এবার আমি ডেকে নিচ্ছি বিপক্ষে দলের দ্বিতীয় বক্তা তানজিলা খাতুনকে। তানজিলা খাতুন, তুমি তো আমাকে শুনতে পাচ্ছো নাকি? তুমি তোমার বক্তব্য উপস্থাপন করতে। মাননীয় সভাপতি, আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা এসে বারবার হার্ড ইমিউনিটি বিরোধিতা করে গেলেন, কিন্তু যেহেতু হার্ড ইমিউনিটি কানে স্থবির হয়ে যাবে, 15-17 হয়েছে, সে হার্ড ইমিউনিটি বিরোধিতা করে কতটা যুক্তি প্রশ্ন হয়ে গেল আসলে উত্তর দিয়ে যাবেন। মাননীয় সভাপতি, আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা এসে বারবার টিকার কথা বলে গেলেন, কিন্তু যে টিকা আসার কোনো নিশ্চয়তা নেই বা আসলে কতটুকু কার্যকর হবে তার কোনো নিশ্চয়তা নেই, সে টিকার বিরোধিতা করে, সে টিকাকে একমাত্র ঘোষ হিসাবে তার পরে কতটা যুক্তি প্রশ্ন হয়ে গেল আসলে উত্তর দিয়ে যাবেন। মাননীয় সভাপতি, ধন্যবাদ। মাননীয় সভাপতি, আজকে অনলাইন বিতর্ক প্রতিযোগিতা আমাকে কিছু বলার সুযোগ দানের জন্য আজকে বিতর্ক বিষয়ে নির্ধারণ করা হয়েছে হার্ড ইমিউনিটি নয় করোনা রুখতে একমাত্র ভরসা টিকা বিষয়টির বিপক্ষে বলছি। মাননীয় সভাপতি, হার্ড ইমিউনিটি ছাড়া করোনা রুখতে কখনো একমাত্র ভরসা টিকা হতে পারে না, যা আমি আমার দলের দ্বিতীয় পক্ষে উপযুক্ত তথ্য এবং তথ্যের মাধ্যমে প্রমাণ করে দিয়ে যাবো। মাননীয় সভাপতি, সাউথ আফ্রিকা 74%, আলবেনিয়া 85%, আর্মেনিয়া 76% মানুষ হার্ড ইমিউনিটির পক্ষে, এবং 149টা সারা বিশ্বে 149টা দেশের মধ্যে 137টা দেশে রাষ্ট্রনায়ক হার্ড ইমিউনিটির পক্ষে তথ্যসূত্র BN.co.com সেখানে আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা হার্ড ইমিউনিটির বিরোধিতা করে কতটা যৌক্তিক প্রশ্ন হয়ে গেল সেটার উত্তর দিয়ে যাবেন। মাননীয় সভাপতি, ইংল্যান্ডের নটিংহাম বিশ্ববিদ্যালয়ে প্রতিবেদন উঠে এসেছে, যদি সংক্রমণের হার কমাতে হয় তাহলে হার্ড ইমিউনিটিকে গ্রহণ করতে হবে, তথ্যসূত্র ইনকনভার্ট IDPS, সেখানে আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা সেই হার্ড ইমিউনিটিকে পেছনে ফেলে কিভাবে একমাত্র ভরসা টিকা হতে পারে প্রশ্ন হয়ে গেল সেটার উত্তর দিয়ে যাবেন। মাননীয় সভাপতি, অল ফর ওয়ান ফাউন্ডেশন এবং টাইকন্ডো অ্যাসোসিয়েশনের প্রতিবেদন উঠে এসেছে, যদি টিকার আসে বসে না থেকে হার্ড ইমিউনিটিকে গ্রহণ করা হয় তাহলে সংক্রমণের মৃত্যু হার উভয়ই কমে আসবে এবং দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে, তথ্যসূত্র নেট ফর ক্লাইমেট জাস্টিস এর ওয়েব পেজ 28 সেপ্টেম্বর, সেখানে আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা কি হার্ড ইমিউনিটি ছাড়া কিভাবে করোনা রোগ একমাত্র ভরসা টিকা হবে প্রশ্ন হয়ে গেল সেটার উত্তর দিয়ে যাবেন। মাননীয় সভাপতি, ব্রাজিলের মানাউ শহরে হার্ড ইমিউনিটি গ্রহণের মাধ্যমে সংক্রমণের হার 90% কমানো সম্ভব হয়েছে, এবং এক টিকার ট্রায়াল চালে 400 জনের মধ্যে 157 জনের মধ্যে নানা পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে, তথ্যসূত্র বাংলা টিভি, সেখানে প্রতিপক্ষ দলের বন্ধুরা সে টিকা কিভাবে একমাত্র ভরসা হতে পারে প্রশ্ন হয়ে গেল সেটার উত্তর দিয়ে যাবেন। মাননীয় সভাপতি, রাশিয়ার এক প্রদেশে জনপ্রিয় গণমাধ্যম কর্পোরেটের মাধ্যমে প্রতিবেদন চালানো হয়, যার মূল প্রতিবাদ বিষয় ছিল হার্ড ইমিউনিটি বনাম টিকা, সেখানে 71.89% মানুষ টিকার বিরোধিতা করে, তথ্যসূত্র অনলাইন সার্ভিস COVID-19 বাংলাদেশ, সেখানে প্রতিপক্ষ দলের বন্ধুরা সে টিকা কিভাবে করোনা রোগে একমাত্র ভরসা হবে প্রশ্ন হয়ে গেল সেটার উত্তর দিয়ে যাবেন। মাননীয় সভাপতি, টিকা থাকার জন্য দক্ষিণ আমেরিকা
80% হারিমিটি গ্রহণ করেছে, এশিয়া 82% হারিমিটি গ্রহণ করেছে এবং অস্ট্রেলিয়া 1% বাদে বাকি 99% হারিমিটি গ্রহণ করেছে। তত্ত্বসূত্র মাইক্রোবায়োলজিক্যাল প্রকাশিত প্রতিবেদন 28 সেপ্টেম্বর, সেখানে প্রতিপক্ষ দলের বন্ধুরা সে হারিমিটি স্যার কিভাবে করোনা রুখতে একমাত্র ভরসা টিকা হবে প্রশ্ন হয়ে গেল, সেটার উত্তর দিয়ে দেবেন। মানুষ সম্পদ হিস্টেন মেলের পরে রোগ সম্পর্কিত বিশেষজ্ঞ ডক্টর রবার্ট এমন বলেন, যদি আমরা টিকা এসে বসে থাকি তাহলে যে ক্ষয়ক্ষতি হবে তা কাটিয়ে উঠে 2030 থেকে 2040 সালে লেগে যাবে। তত্ত্বসূত্র বিবিসি, সেখানে প্রতিপক্ষ দলের বন্ধুরা আপনারা কি টিকাকে একমাত্র ভরসা হিসেবে দাঁড় করে 10 থেকে 20 বছর পিছিয়ে দিতে চাচ্ছেন প্রশ্ন হয়ে গেল, সেটার উত্তর দিয়ে দেবেন। মানুষ সম্পদ ব্রিটিশ পপুলেশন জার্নাল অফ ইনফরমেটিক্স এর প্রতিবেদন অনুযায়ী যদি টিকা এসে বসে থাকে তাহলে বর্তমানে যে সংক্রমণের হার 50 থেকে 60 গুণ বেড়ে যাবে। তত্ত্বসূত্র বিবিসি, সেখানে প্রতিপক্ষ দলের বন্ধুরা আপনারা টিকাকে কিভাবে করোনা রোগকে একমাত্র ভরসা হিসেবে দাঁড় করাতে পারেন প্রশ্ন হয়ে গেল, সেটার উত্তর দিয়ে দেবেন। মানুষ সম্পদ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এইডস রোগ 1980 সালে আবিষ্কৃত হলেও 2020 সালে এসেও তার কোনো টিকা আবিষ্কার হয়নি, 73 বছর কেটে গেল জিকা ভাইরাসের টিকা আবিষ্কার হয়নি। অথচ বিশেষজ্ঞরা মনে করেন এইডস এবং জিকা ভাইরাসের থেকে 100 গুণের বেশি শক্তিশালী করোনা ভাইরাস, তাহলে সেই করোনা ভাইরাসের টিকা যে সহজে আসবে তার নিশ্চয়তা কিভাবে দিচ্ছেন? তাই আসুন, হারিমিটি ছাড়া কখনো টিকা এক করোনা রোগকে একমাত্র ভরসা হতে পারে না। ধন্যবাদ মানুষ সম্পদ, ধন্যবাদ তানজিলা খাতুনকে সুন্দর বক্তব্য উপস্থাপন করার জন্য। এবার প্রিয় সুদী ডেকে নিচ্ছি পক্ষ দলের দলনেতা অর্থাৎ তৃতীয় বক্তা মোহাম্মদ আশরাফুল আলম সাগরকে। আশরাফুল আলম সাগর দলনেতা হিসেবে তার বক্তব্য উপস্থাপন করবে। আশরাফুল আলম সাগর, তুমি আমাকে নিশ্চয় শুনতে পাচ্ছ, তুমি তোমার বক্তব্য উপস্থাপন করবে। স্টার্টিং মাই স্পিচ 1, 2, 3। ধন্যবাদ মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মন্ডল ও সুধীবন্দ। আজকের অনলাইন বিতর্ক প্রতিযোগিতায় আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য বিতর্ক চলছে এবং বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে হার্ড ইমিউনিটি নয় করোনা রোগকে একমাত্র ভরসা টিকা। পক্ষে বলছে মাননীয় সভাপতি আর প্রতিপক্ষ দলের দ্বিতীয় বক্তা বলে গেলেন টিকা আসা নাকি কোনো নিশ্চয়তা নেই। প্রতিপক্ষ দলের বন্ধু, আপনার শরীরে যে হার্ড ইমিউনিটি কবে আসবে তার কি নিশ্চয়তা আপনারা দিতে পেরেছেন? প্রশ্ন হয়ে গেল। মাননীয় সভাপতি 2020 সালে 14 সেপ্টেম্বর বিবিসি প্রায় 33টি রোগের উপর গবেষণা করে বলেছিল হার্ড ইমিউনিটি কখনো কোনো মহামারীতে টিকার বিকল্প হতে পারে না, যেখানে মাননীয় সভাপতি বিবিসির মতো প্রতিষ্ঠান বলছে হার্ড ইমিউনিটি কখনো মহামারীতে টিকার বিকল্প হতে পারে না, সেখানে আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা কিভাবে হার্ড ইমিউনিটি পেছনে আছেন? মাননীয় সভাপতি, আজকে আমরা সাধারণ জ্বর কাশি হলে আমরা ডাক্তারের কাছে ওষুধ কিনতে যাই, যেখানে আমরা হার্ড ইমিউনিটি তৈরি করতে পারিনি, সেখানে আমরা করোনার মতো মহামারীতে কিভাবে হার্ড ইমিউনিটি তৈরি করবো? প্রশ্ন হয়ে গেল প্রতিপক্ষ দলের বন্ধুদের কাছে। মাননীয় সভাপতি, আর যুক্তরাষ্ট্র রাশিয়া চীনের মতো বড় বড় দেশ, উন্নত দেশ আজকে টিকার পেছনে ঘুরে বেড়াচ্ছে, তারা মাননীয় সভাপতি আজকে জ্ঞান বিজ্ঞানে উন্নত, তারা টিকার পেছনে ঘুরছে, আজকে আমার প্রতিপক্ষ কিভাবে তাহলে হার্ড ইমিউনিটির পেছনে ঘুরছে? প্রশ্ন হয়ে গেল। মাননীয় সভাপতি, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান গত 7 সেপ্টেম্বর এক গবেষণা পত্র ফলের উপর ভিত্তি করে বলেছিলেন হার্ড ইমিউনিটি টিকা ছাড়া যদি হার্ড ইমিউনিটি তৈরি করতে তাহলে আমাদের প্রায় 90% মানুষকে আক্রান্ত করতে হবে এবং তার যদি 0.01% মানুষের হাসপাতালে প্রয়োজন তাহলে বিশ্বের 137টি দেশের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়বে। আজকে যেখানে হার্ড ইমিউনিটি সামলানোর প্রতিক্রিয়া আজকে যেখানে হার্ড ইমিউনিটি প্রতিক্রিয়া সামলানোর ব্যবস্থা বিশ্ব প্রতিষ্ঠিত হয়নি, সেখানে আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা কিভাবে হার্ড ইমিউনিটি প্রতিষ্ঠিত করবেন? মাননীয় সভাপতি, আজকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সহ কোনো প্রতিষ্ঠানে হার্ড ইমিউনিটিকে কোনো স্বীকৃত পদ্ধতি হিসেবে ঘোষণা করেনি, আজকে এই অস্বীকৃত পদ্ধতিকে আজকে কিভাবে আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা বিশ্বের মাঝে প্রতিষ্ঠিত করবেন? প্রশ্ন হয়ে গেল। মাননীয় সভাপতি, 2020 সালের আগস্টে বাংলাদেশের সবচেয়ে কাছের রাষ্ট্র ভারতের মন্ত্রক জানিয়েছিল বিশ্বে যে পরিমাণ মাদকাসক্ত লোক রয়েছে সেই বিষয়ে চিন্তা করে হার্ড ইমিউনিটি তৈরি করা নিতান্ত হাস্যকর। মাননীয় সভাপতি, আজকে যে ব্যক্তি মাদক খায় তারও শরীরে কিভাবে তাড়াতাড়ি হার্ড ইমিউনিটি তৈরি করা সম্ভব? প্রশ্ন হয়ে গেল প্রতিপক্ষ দলের বন্ধুদের কাছে। মাননীয় সভাপতি, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিজ্ঞানী স্বামীনাথ 14 সেপ্টেম্বর CNN কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন প্রাকৃতিক ভাবে হার্ড ইমিউনিটি তৈরি মাত্র 5 থেকে 10% মানুষের উপর, বাকি 90 থেকে 95% মানুষের উপর হার্ড ইমিউনিটি তৈরি কোনো সুনির্দিষ্ট পদ্ধতি এখন আবিষ্কৃত হয়নি। মাননীয় সভাপতি, যে হার্ড ইমিউনিটি তৈরি করার সুনির্দিষ্ট পদ্ধতি এখন আবিষ্কার হয়নি সেই হার্ড ইমিউনিটি আপনারা কিভাবে বিশ্বের 90 থেকে 95% মানুষের উপর তৈরি করবেন? প্রশ্ন হয়ে গেল প্রতিপক্ষ দলের বন্ধুদের কাছে। মাননীয় সভাপতি, বিশ্ব স্বাস্থ্য সংস্থার টেকনিক্যাল হেড ফন খারকোভ এক গবেষণা ভিত্তি করে বলেছিলেন বিশ্বে যেখানে 78% মানুষ আজ মানসিক ভাবে দ্বিধাগ্রস্ত আশঙ্কার মধ্যে রয়েছে তাদের মাঝে প্রতিপক্ষ দলের বন্ধুরা কিভাবে হার্ড ইমিউনিটি তৈরি করবেন? প্রশ্ন রয়ে গেল। মাননীয় সভাপতি, আজকে যেখানে বিশ্বে মাদকাসক্ত রোগ রয়েছে, আজকে যেখানে বৃদ্ধ রয়েছে, শিশু রয়েছে, ডায়াবেটিস, হার্ট প্রেশারের রোগী রয়েছে তাদের মাঝে প্রতিপক্ষ দলের বন্ধুরা আজকে টিকা ছাড়া কিভাবে হার্ড ইমিউনিটি তৈরি করবেন? প্রশ্ন হয়ে গেল, আশা করি উত্তর দিয়ে যাবেন। মাননীয় সভাপতি, আজকে যদি আমরা বাংলাদেশের কথা চিন্তা করি তাহলে দেখতে পাই প্রায় 80% মানুষ গ্রামে বসবাস করে এবং তার ভিতর মাত্র 2% মানুষ মাননীয় সভাপতি সচেতনতার মাধ্যমে তারা মাস্ক ব্যবহার করে, আজকে যেখানে বাকি 78% মানুষ অসচেতন নাগরিক, সেই অসচেতন নাগরিক নিজেরা সচেতন না হলে মাননীয় সভাপতি হার্ড ইমিউনিটি কিভাবে প্রতিপক্ষ দলের বন্ধুরা তৈরি করবেন? প্রশ্ন হয়ে গেল। তাই মাননীয় সভাপতি, আসুন হার্ড ইমিউনিটি নয় টিকার অন্বেষণ করি এবং করোনা থেকে মুক্ত থাকার চেষ্টা করি। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ স্যার। ধন্যবাদ দলনেতা সাগরকে। এবার আমি ডেকে নিচ্ছি বিপক্ষে দলের দলনেতা হামিম মাসুদকে, নবম শ্রেণীর ছাত্র হামিম মাসুদ। স্টার্টিং মাই স্পিচ ইন 3, 2, 1।
হার্ড ইমিউনিটি নয় করোনা রোগটি একমাত্র ভরসার টিকা বিপক্ষে বলছি। মাসপতি কালক্ষেপণ না করে সরাসরি চলে যাচ্ছি প্রতিপক্ষ দলের বক্তব্যের দিকে। মাসপতি প্রতিপক্ষ দলের প্রথম বক্তায় এসে সরাসরি সংজ্ঞানের ভিতর বলে গেলেন যে করোনাকে রুখতে পারা বলতে বোঝাচ্ছে হওয়ার আগে যে ব্যবস্থাটা গ্রহণ করা হয়। প্রতিপক্ষ দলের বন্ধুরা, এখন পর্যন্ত এই পৃথিবীতে কিন্তু 3 কোটিরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে, সেই জায়গায় আপনাদের টিকা কি ভূমিকা রাখতে পেরেছিল? মাসপতি প্রতিপক্ষ দলের তৃতীয় বক্তা এসে বলে গেলেন যে হার্ড ইমিউনিটি কবে আসবে তার নাকি কোনো নিশ্চয়তা নেই। মাসপতি এই পর্যন্ত পৃথিবীর নানা দেশ কিন্তু হার্ড ইমিউনিটি ব্যবস্থাটাকে গ্রহণ করে সবাইকে আশার মুখে দেখছে এবং অনেক দেশ কিন্তু করোনা বিরুদ্ধে জয়ী হয়েছে, যেমন চীনের উহান প্রদেশ। এখন আসছি প্রতিপক্ষ দলের দ্বিতীয় বক্তার দিকে। মাসপতি প্রতিপক্ষ দলের দ্বিতীয় বক্তা এসে আমাদের প্রশ্ন করে গেল আমাদের এমন একটা রোগ দেখে দিয়ে যেতে বললো যেই রোগের মোকাবেলা আমরা হার্ড ইমিউনিটির মাধ্যমে করেছিলাম। প্রতিপক্ষ দলের বন্ধুরা, করোনা প্রথম দুই প্রজাতি সার্স এবং মার্স ভাইরাস যখন এসেছিল তখন তার মোকাবেলা আমরা হার্ড ইমিউনিটির মাধ্যমে করতে পেরেছিলাম। তার কোন সুনির্দিষ্ট টিকা কিন্তু আজকে 2020 সাল পর্যন্ত আবিষ্কৃত হয়নি। মাসপতি এ পর্যন্ত করোনা ভাইরাসের মোট 66টিরও বেশি প্রজাতি জিন পরিবর্তন করেছে। এখন এই কোন দেশ যদি কোনোভাবে ভ্যাকসিন আবিষ্কার করে ফেলে তা ভিন্ন মৌসুমের ভিন্ন দেশের নিকট কতটুকু কার্যকরী হবে তার কি কোনো নিশ্চয়তা আজকে আপনারা দিতে পারবেন? প্রশ্ন রয়ে গেল। মাসপতি প্রতিপক্ষ দলের তৃতীয় বক্তা এসে বলে গেলেন যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা নাকি হার্ড ইমিউনিটিকে স্বীকৃতি দেয় নাই। মাসপতি আজ থেকে 2 সপ্তাহ আগে গত মঙ্গলবারে কিন্তু এই বিশ্ব সংস্থার প্রধান অনলাইন ব্রিফিংয়ে হার্ড ইমিউনিটি ব্যবস্থাটাকে নিম্নায়ের দেশগুলোকে গ্রহণ করতে বলেছিল, তাহলে সেখানে আপনাদের বিরোধিতা করা তার নিতান্তই হাস্যকর ছাড়া আর কিছুই নয়। মাসপতি প্রতিপক্ষ দলের বন্ধুরা এসে বারবার টিকা কথা বলে যাচ্ছেন। মাসপতি যে দেশের মানুষের নুন আনতে পান্তা ফুরায় সেই দেশের মানুষ কিভাবে টিকার উদ্দেশ্যে বসে থাকবে? প্রশ্ন রয়ে গেল। মাসপতি আজকে সরকার যখন আংশিক হার্ড ইমিউনিটি ব্যবস্থাটাকে গ্রহণ করেছে তখনই এত সুস্থতার হার বাড়ছে, আজকে মৃত্যু হার এবং আক্রান্ত হার কমছে, সেখানে আপনারা আজকে কিভাবে হার্ড ইমিউনিটি ব্যবস্থাটাকে গ্রহণ না করে টিকার আশায় পথে বসে থাকবেন? প্রশ্ন রয়ে গেল। মাসপতি আজকে ইউএনডিপি ইউআরটিসিএফপি এর মতো বড় বড় প্রতিবেদন বলছে এখন যদি বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশ হার্ড ইমিউনিটি ব্যবস্থাটাকে গ্রহণ না করে তাহলে বাংলাদেশের মতো দেশ 15 থেকে 20 বছর পিছিয়ে যাবে। তাহলে প্রতিপক্ষ দলের বন্ধুরা, আপনারা আজকে 15 থেকে 20 বছর পিছিয়ে থেকে কিভাবে মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশকে বাস্তবায়ন করবেন? প্রশ্ন রয়ে গেল। মাসপতি প্রতিপক্ষ দলের বন্ধুরা এসে বারবার বর্তমান বাংলাদেশ প্রেক্ষাপটের কথা নিচ্ছে, কিন্তু আজকে বিতর্ক প্রতিযোগিতাটা কিন্তু বিশ্ব প্রেক্ষাপট নিয়ে, আর বিশ্বের নানা দেশের উদাহরণ কিন্তু আমার দলে দ্বিতীয় বক্তা এসে ভালোভাবে বুঝিয়ে দিয়ে গিয়েছে। এখন আসছে বিশ্ব প্রেক্ষাপট নিয়ে। মাসপতি ইউএনডিপি এর এক প্রতিবেদন অনুযায়ী টিকা আসতে আসতে 4 মাসও যদি সময় লাগে তাহলে 167টা দেশের জীবন ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে। প্রতিপক্ষ দলের দ্বিতীয় বক্তা এসে বলে গেছিলেন 137টা দেশের স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে। মাসপতি স্বাস্থ্য ব্যবস্থাটাকে গড়ে তুলতে চাইলে 1 মাসের মধ্যে গড়ে তোলা যায়, কিন্তু প্রতিপক্ষ দলের বন্ধুরা 167টা দেশের জীবন ব্যবস্থা ধ্বংস হয়ে গেলে তাহলে আপনারা দেশের স্বাস্থ্য ব্যবস্থাটাকেই তো গড়ে তুলতে পারবেন না। মাসপতি প্রতিপক্ষ দলের বন্ধুরা এসে যেভাবে হার্ড ইমিউনিটি বিরোধিতা করে গেলেন, গত জুলাই মাসের পর থেকে যে করোনা সংক্রমণ যে নিম্নমুখী দিকটা আমরা দেখছি সেটা কি প্রতিপক্ষ দলের বন্ধু আপনাদের টিকার কারণে হয়েছিল নাকি আমাদের হার্ড ইমিউনিটির মাধ্যমে হয়েছিল? মাসপতি করোনা আক্রান্ত দেশগুলো যদি এখন টিকার আশায় বসে থাকে তাহলে জাইন মাসও যদি বসে থাকে তাহলে পৃথিবীতে 91% মানুষ অভাব অনটনে পড়বে তথ্যসূত্র বিবিসি, আর বাংলাদেশেও তার বিকল্প হবে না। তাহলে প্রতিপক্ষ দলের বন্ধুরা, 91% মানুষকে হার্ড ইমিউনিটি ব্যবস্থাটাকে গ্রহণ না করে অভাব অনটনে ফেলে কিভাবে বঙ্গবন্ধুর সোনার বাংলা করে তুলে দেবেন ব্যাখ্যা করে দিয়ে যাবেন? মাসপতি প্রতিপক্ষ দলের তৃতীয় বক্তা এসে বলে গেলেন যে আজকে মৃত্যু হার নাকি বাড়ছে। মাসপতি পার্টি অনলাইন রাইডিং ল্যাবের এক প্রতিবেদনে বলা হয়েছে হার্ড ইমিউনিটির মাধ্যমে মারা যেতে পারে 10 থেকে 12 লাখ মানুষ এবং টিকা আসতে আসতে মারা যেতে পারে 8 কোটিরও বেশি মানুষ, যেখানে মৃত্যু হার তো কমে যাবে তাহলে আজকে কিসের জন্য আমরা হার্ড ইমিউনিটি ব্যবস্থাটাকে গ্রহণ করবো না? মাসপতি প্রতিপক্ষ দলের প্রথম বক্তা এসে বলে গেলেন করোনা রুখতে নাকি চীনের উহান প্রদেশ থেকে ছড়িয়েছে। মাসপতি চীনের উহান কিন্তু করোনার দ্বারা সরকার হয়ে গিয়েছে, যদি সেই চীনের উহান প্রদেশ হার্ড ইমিউনিটি ব্যবস্থাটাকে গ্রহণের মাধ্যমে করোনার বিরুদ্ধে নিজেদেরকে জয়ী ঘোষণা করতে পারে সেখানে আমরা কেন পারবো না? মাসপতি চীনের রিপোর্ট আমাদের হার্ড ইমিউনিটি ব্যবস্থাটাকে জোরদার করতে বলেছে, সেখানে আমরা কিসের জন্য টিকার আশায় পথে বসে থাকবো? ধন্যবাদ মাসপতি, ধন্যবাদ সকলকে। সম্মানিত সুধী, এরই মাধ্যমে প্রথম পর্বের বক্তব্য উপস্থাপন শেষ হলো। এবার আমি চলে যাচ্ছি যুক্তি খণ্ডন পর্বে। যুক্তি খণ্ডনের জন্য প্রথমেই আমি ডেকে নিচ্ছি পক্ষ দলের দলনেতা আশরাফুল আলম সাগরকে। আশরাফুল আলম সাগর, তুমি তোমার যুক্তি খণ্ডন করতে পারো। ধন্যবাদ মাননীয় সভাপতি আমাকে আবারও কিছু বলার সুযোগ দানের জন্য। মাননীয় সভাপতি, সরাসরি যুক্তি খণ্ডনের দিকে চলে যাচ্ছে। মাননীয় সভাপতি, আমার প্রতিপক্ষ দলের প্রথম বক্তা বলে গিয়েছিলেন তারা নাকি হার্ড ইমিউনিটির মাধ্যমে 65 জনের মধ্যে 63 জনকে সুস্থ করবে, কিন্তু মানুষ সভাপতি আজ আমরা টিকার মাধ্যমে 65 জনের থেকে 65 জনকে সুস্থ করবো। মানুষ সভাপতি, আমার প্রতিপক্ষ দলের দ্বিতীয় বক্তা বলে গেলেন টিকার নাকি কোনো নিশ্চয়তা নেই। প্রতিপক্ষ দলের বন্ধুরা, আপনার শরীরে যে হার্ড ইমিউনিটি কোন নিশ্চয়তা আছে তার কিন্তু কোনো গ্যারান্টি আপনি দিয়ে যেতে পারলেন না। মানুষ সভাপতি, আমার প্রতিপক্ষ দলের দ্বিতীয় বক্তা বলে গেছিলেন 137টি দেশের মানুষ নাকি আজ হার্ড ইমিউনিটির পক্ষে, কিন্তু মানুষ সভাপতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেখানে নিজে বলেছেন 92% মানুষ আজ টিকার পক্ষে, সেখানে আমার প্রতিপক্ষ দলের বন্ধুর এই যুক্তিটা কতখানি যুক্তিযুক্ত তার প্রশ্ন থাকে। মাননীয় সভাপতি, প্রতিপক্ষ দলের দ্বিতীয় বক্তা বলে গেলে ব্রাজিলের কথা। মাননীয় সভাপতি, আজ একটি দেশ করোনা থেকে মুক্ত থাকলে আজ সারা বিশ্ব মুক্ত থাকবে না, আজকে আমাদেরকে বিশ্বকে মুক্ত রাখতে হলে টিকার প্রয়োজন। মাননীয় সভাপতি, যেখানে হার্ড ইমিউনিটি তৈরি করা নিতান্ত হাস্যকর। মাননীয় সভাপতি, আমার প্রতিপক্ষ দলের বন্ধু বলে গেলে 82% এশিয়ান, 99% অস্ট্রেলিয়ান নাগরিক নাকি হার্ড ইমিউনিটির মাধ্যমে
আচ্ছা, হার্ড ইমিউনিটি তৈরি করতে প্রচুর আজকে মানুষ সভাপতি, এত মানুষ হার্ড ইমিউনিটি তৈরি করছে, তাও কেন আজকে করোনা আক্রান্তের হার 3 কোটি বেড়ে দাঁড়িয়েছে, প্রশ্ন হয়ে গেল প্রতিপক্ষ দলের বন্ধুদের কাছে। মানুষ সভাপতি আমার প্রতিপক্ষ দলের তৃতীয় বক্তা বলে গেলেন, 3 কোটি মানুষ আক্রান্ত হয়েছে, তাতে আমার টিকার কি কাজ করেছে? প্রতিপক্ষ দলের বন্ধুরা, আপনার হার্ড ইমিউনিটি কি কাজ করেছে তার কোনো সদ উত্তর কিন্তু এখনো দিয়ে যেতে পারলেন না। মানুষ সভাপতি আমার প্রতিপক্ষ দলের তৃতীয় বক্তা বলে গেলেন সার্স ও মার্স ভাইরাসের কথা, যেগুলো নাকি আমরা হার্ড ইমিউনিটির মাধ্যমে কন্ট্রোল করতে পেরেছি। মানুষ সভাপতি, সার্স এবং মার্স ভাইরাস কিন্তু এখনো পৃথিবী থেকে সরে যায়নি, এটা যে কোনো সময় আমাদেরকে আক্রান্ত করতে পারে। মানুষ সভাপতি আমার প্রতিপক্ষ দলের তৃতীয় বক্তা আরো বলে গেলেন, চীনের ওয়ান প্রদেশে নাকি হার্ড ইমিউনিটির মাধ্যমে করোনাকে রুখতে পারছে, কিন্তু মানুষ সভাপতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেখানে বিবৃতি দিয়ে বলেছিল চীন কঠোর স্বাস্থ্যবিধি এবং লকডাউনের মাধ্যমে আজ করোনা থেকে মুক্ত হতে পেরেছে, সেখানে আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা এই যুক্তিটি কতখানি যুক্তিযুক্ত তার প্রশ্ন থাকে। মানুষ সভাপতি আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা বাংলাদেশের কথা বলে গেলেন, যেটা নাকি আজ হার্ড ইমিউনিটি তৈরি করলে না করলে নাকি 15 থেকে 20 বছর পিছিয়ে যাবে, কিন্তু মানুষ সভাপতি আজকে যদি টিকা না আসে তাহলে শুধু 15 থেকে 20 বছর নয়, 15 থেকে 20 লক্ষ মানুষও মারা যেতে পারে। সেখানে প্রতিপক্ষ দলের বন্ধুরা আপনি ডিজিটাল বাংলাদেশ দিয়ে কি করবেন, যেখানে বাংলাদেশের জনগণই থাকবে না, প্রশ্ন হয়ে গেল। মাননীয় সভাপতি, তারা বলে গেলেন টিকার আশায় বসে থাকলে নাকি 30 থেকে 20 গুণ আক্রান্তের হার বেড়ে যাবে, কিন্তু মাননীয় সভাপতি আজকে যদি তারা হার্ড ইমিউনিটি আশায় বসে থাকে তাহলে তার আক্রান্তের হার বেড়ে যাবে 90%। সেখানে আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা কিভাবে আজ টিকাকে অবজ্ঞা করছেন, প্রশ্ন হয়ে গেল। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ। ধন্যবাদ আশরাফুল আলম সাগরকে। এবার আমি ডেকে নিচ্ছি যুক্তি খণ্ডনের জন্য বিপক্ষী দলের দলনেতা হামিম মাসুদকে। হামিম মাসুদ, নিশ্চয় আমাকে শুনতে পাচ্ছ, তুমি তোমার যুক্তি খণ্ডন পর্ব শুরু করতে পারো। ধন্যবাদ মাননীয় সভাপতি, আমাকে আজকের এই বিতর্ক প্রতিযোগিতায় পুনরায় কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় সভাপতি, প্রতিপক্ষ দলের তৃতীয় বক্তা এসে বলে গেলেন যে তারা নাকি আজকে 65 জনের মধ্যে 65 জনকে সুস্থ করতে পারবে। মাননীয় সভাপতি, আজকে যদি টিকার আশায় বসে থাকে তাহলে হয়তো বা সেই 65 জনের মধ্যে 63 জন হয়তো বা সুস্থ হবে না। মাননীয় সভাপতি, প্রতিপক্ষ দলের তৃতীয় বক্তা এসে বলে গেলেন যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা নাকি 92% মানুষ টিকার প্রতি ঝুঁকছে, এই কথা বলে গেছে। মাননীয় সভাপতি, বিশ্ব স্বাস্থ্য সংস্থা তো এটাও বলেছিল করোনা কখনো মহামারী আকারে ছড়িয়ে ছড়াবে না, সেখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই প্রতিবেদনের উপর বিশ্বাস করে সবকিছু বন্ধ রাখার আমার কাছে কোনো মানে হয় না। মাননীয় প্রতিপক্ষ দলের তৃতীয় বক্তা এসে বলে গেলেন যে আজকে হার্ড ইমিউনিটির মাধ্যমে নাকি মারা যাবে আরো 90% বেশি। মাননীয় যেখানে হার্ড ইমিউনিটি ব্যবস্থার মাধ্যমে কিন্তু আজকে বাংলাদেশে মৃত্যু হারটা কমে এসেছে, সেখানে সেটা বলার নিতান্তই ঢালতরোয়া ছাড়া, নিদরাম সর্দার সাজা ছাড়া আর কিছুই নয়। মাননীয় প্রতিপক্ষ দলের দ্বিতীয় বক্তা এসে বলে গেছেন যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন নাকি আজকে হার্ড ইমিউনিটির উপর না ঝুঁকে টিকার উদ্দেশ্যে ঝুঁকছে। মাননীয় যুক্তরাষ্ট্র তাই টিকা আবিষ্কার করেছে, সেটা ট্রায়াল চালালে যে 157 জনের দেহে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা গেছে, উল্টে আবার COVID-19 যায়নি তাদের শরীর থেকে, এই যখন অবস্থা সেখানে তার উপর বিশ্বাস করে সবকিছু বন্ধ রাখার কোনো মানেই হয় না। মাননীয় সভাপতি, পোলিও হাম রোগের কথা তিনি এসে বলে গেলেন। মাননীয় সভাপতি, যখন হাম রোগ মহামারী আকারে ছড়িয়েছিল তখন তার মোকাবিলা আমরা করেছিলাম হার্ড ইমিউনিটির মাধ্যমে। দ্বিতীয় বক্তা এসে আরো বলে গেলেন যে অস্তিত্বের সংকটে পড়বে। মাননীয় সভাপতি, আজকে হার্ড ইমিউনিটি গ্রহণ না করলে আমাদের অস্তিত্বই কিন্তু বিলুপ্ত হয়ে যাবে। মাননীয় সভাপতি, প্রতিপক্ষ দলের বন্ধুরা এসে বারবার বলে যাচ্ছেন ঠিক আছে না আমরা কিভাবে হার্ড ইমিউনিটি গড়ে তুলবো। মাননীয় সভাপতি, আমার দলের প্রথম বক্তা এসে কিন্তু প্রথমেই তা বলে গেছেন যে আজকে আমরা নির্ধারিত ব্যায়াম করার মাধ্যমে এবং পুষ্টিকর অর্থাৎ ভিটামিন সি জাতীয় খাবার খাওয়ার মাধ্যমে হার্ড ইমিউনিটি গড়ে তুলবো, সেখানে প্রতিপক্ষের এর বিরোধিতা করার নিতান্ত হাস্যকর ছাড়া আর কিছুই নয়। মাননীয় সভাপতি, প্রতিপক্ষ দলের দ্বিতীয় বক্তা এসে বলে গেছিলেন যে আমরা মাদকাসক্তদের মধ্যে কিভাবে হার্ড ইমিউনিটি গড়ে তুলবো। প্রতিপক্ষ দলের বন্ধুরা, আজকে মাদকাসক্তের মধ্যে টিকা কাজ করবে তারও কিন্তু কোনো নিশ্চয়তা নেই। প্রতিপক্ষ দলের দ্বিতীয় বক্তা আরো এসে বলে গেছিলেন যে 90% মানুষকে নাকি আক্রান্ত হতে হবে, অথচ আমার দলের প্রথম বক্তা কিন্তু প্রথমে এসে বলে গেছেন যদি চাওয়া যায় তাহলে মাত্র 2 জন অর্থাৎ পিতা এবং পুত্রের মধ্যেও হার্ড ইমিউনিটি গড়ে তোলা সম্ভব। মাননীয় সভাপতি, প্রতিপক্ষ দলের দ্বিতীয় বক্তা আরো বলে গেছিলেন যে ডায়াবেটিস রোগীদের কিভাবে আমরা হার্ড ইমিউনিটি গড়ে তুলবো, যখন ডায়াবেটিস রোগীরা ব্যায়াম করবে তখন কিন্তু তাদের মধ্যে আমরা সহজেই হার্ড ইমিউনিটি গড়ে তুলবো। মাননীয় সভাপতি, এতে কিন্তু তাদের হার্ড ইমিউনিটি ব্যবস্থার মাধ্যমে কিন্তু তারা ডায়াবেটিস এর ক্ষেত্রেও লাভজনক সুফল পাবে। মাননীয় সভাপতি, প্রতিপক্ষ দলের দ্বিতীয় বক্তা এসে বলে গেছিলেন চীন ভারত কিভাবে হচ্ছে আজকে হার্ড ইমিউনিটি গড়ে তুলবে, যেখানে মাননীয় সভাপতি ভারত পুরোই হার্ড ইমিউনিটির পক্ষে সেখানে তার বিরোধিতা করাটা নিতান্ত হাস্যকর ছাড়া আর কিছুই নয়। মাননীয় সভাপতি, আজকে প্রতিপক্ষ দলের প্রথম বক্তা আরো এসে বলে গেছিলেন যে ছোটবেলা থেকে নাকি আজকে দেশের মানুষ টিকার সাথে সম্পর্কিত। প্রতিপক্ষ দলের বন্ধুরা, আজকে যদি গ্রামের মানুষদের দিকে তাকানো যায় তারা কিন্তু ছোটবেলা থেকে কৃষিকাজ সাথে সংযুক্ত, তারা না জানে কুসংস্কার উচ্ছন্ন, তাহলে তার মানে এটা নয় যে আমাদের সেটাকে দিয়ে বাঁচতে হবে, আমাদের সুশিক্ষাকে নিয়ে বাঁচতে হবে। প্রতিপক্ষ বন্ধু, মাননীয় সভাপতি, যারা এসে আজকে বলে গেছিলেন যে আজকে টিকা ছাড়া অন্য কোনো উপায় নাই, অথচ মাননীয় সভাপতি আজকে বাংলাদেশের মতো দেশও কিন্তু এই হার্ড ইমিউনিটির মাধ্যমে এই করোনার বিরুদ্ধে জয়ী হয়েছে। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সকল। ধন্যবাদ হামিম মাসুদকে, ধন্যবাদ সকল বিতর্কিককে এত সুন্দর একটা বিতর্ক আমাদের মাঝে উপস্থাপন করার জন্য, উপহার দেওয়ার জন্য। এবার আমরা চলে যাব বিচারক মন্ডলীর কাছে। সম্মানিত সুধী, আমরা শুনব বিচারক মন্ডলী এবং প্রধান অতিথি আমন্ত্রিত অতিথিদের মতামত। জনাব জয়দেব কুমার কুণ্ডু স্যারকে। স্যার কি আমাকে শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার। আপনি কি ভালো লাগার, অত্যন্ত ভালো লাগার বিষয় যে পাবনা কালেক্টরেট স্কুল এন্ড কলেজ আজকে এরকম একটা আয়োজন করেছে। আমি বিরাট সৌভাগ্যবান যে এরকম একটা আয়োজনের
সাথী হতে পেরে বা সাক্ষী হতে পেরে। আমাদের বাচ্চারা এত সুন্দর এবং সুবক্তা এবং গোছালো বক্তব্য এবং বিতার্কিক হিসাবে তাদেরকে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পেরেছে, এটা সত্যি আমাকে খুব আলোড়িত করেছে এবং আনন্দিত করেছে। আমার বিশ্বাস যে আমাদের এই করোনা পরিস্থিতি আমাদেরকে শুধু বিপদগামী করে নাই, আমাদের অনেক কিছু দিয়েছে। জয় হোক পাবনার, জয় হোক পাবনা কালেক্টরেট স্কুলের, জয় হোক আমার শিক্ষার্থীদের। ধন্যবাদ সবাইকে আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। ধন্যবাদ স্যারকে সুন্দরভাবে সংক্ষিপ্তভাবে বক্তব্য উপস্থাপন করার জন্য। সম্মানিত সুধী, আমাদের আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন পাবনা জেলার সুযোগ্য জেলা প্রশাসক ও অত্র প্রতিষ্ঠানের সভাপতি জনাব কবির মাহমুদ স্যার। এবার আমরা স্যারের কাছ থেকে তার মূল্যবান কথাগুলো শুনবো। আজকের অনুষ্ঠান সম্পর্কে স্যারের মতবাদ ব্যক্ত করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। বক্তব্য নিয়ে আসছেন জনাব কবির মাহমুদ স্যার, জেলা প্রশাসক পাবনা। স্যার কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ জি ক্লিয়ার শুনতে পাচ্ছি, আমি মনে হয় স্পষ্ট, তাই তো শুনছিলাম আমার ছেলে মেয়েদের বক্তব্য। ওরা অনেক দ্রুত কথা বলে, এত দ্রুত কথা বলে আমি তো হেডফোন দিয়ে শুনছি, একটু এক্সিলেন্ট। আমি বিতর্ক করতাম এক সময় খুবই বাল্য বয়সে, ইউনিভার্সিটি তো আমি নাফিয়া গাজী তো পার্টিসিপেট করছি, এরপরে আসলে সে পর্যন্ত আর কন্টিনিউ করা হয়নি। তো আজকালকার ছেলেমেয়েরা অনেক বেশি দ্রুত বলে, অনেক বেশি ইনফরমেটিভ। এটি আমি একটু বিষয়টা নিয়ে কথা বলি, যেটা হচ্ছে যে বিতর্কে যে বিষয়টা ছিল, ইট ওয়াজ এ ডাবল এজ শর্ট, মানে দুই দিকেই আপনি কাটা পড়বেন, দুই দিকে হার্ড ইমিউনিটি না টিকা। হার্ড ইমিউনিটি মানে কত জীবনের বিনিময়ে হার্ড ইমিউনিটি, আর যদি এটা একটা মানে তরবারির একদিকের ধার, অন্য দিকের ধার হচ্ছে হাউ লং উই হ্যাভ টু ওয়েট ফর দ্য ভ্যাকসিন, মানে এই জন্য কত জীবন। আমি নিজেই যেহেতু 64 জেলার মধ্যে এক জেলায় প্যান্ডেমিক এই COVID-19 নিয়ন্ত্রণের দায়িত্বটি সভাপতি হিসেবে আমার, বাংলাদেশ কোন পথে হাঁটছে, হার্ড ইমিউনিটির পথে না টিকার জন্য ওয়েট করছে, ইয়েট নোবডি নোজ, আমরা আসলে কেউ জানি না। অতি অসাধারণ, আমি যারা অংশগ্রহণ করলো প্রত্যেককে অভিনন্দন জানাই। আমাদের ছেলে মেয়েরা ভালো বলছেন, ভালো পড়াশোনা করছে, তথ্য তথ্য বিভিন্ন প্রচুর গুগল করছে বোঝা গেল, আমি সেটা নিশ্চিত করতে পারলাম। যারা আয়োজন করলেন আলাউদ্দিন স্যার তাকে ধন্যবাদ, প্রিন্সিপাল স্যারকেও ধন্যবাদ, আর যারা অতিথি হিসাবে অংশগ্রহণ করেছেন তাদের জন্য কৃতজ্ঞতা। টিকা যখন হার্ড ইমিউনিটি সফল হবে কিনা জানি না, টিকা আসবে কিনা জানি না, কিন্তু আমরা স্বাস্থ্যবিধিটা মেনে চলি, এই স্বাস্থ্যবিধি এখন বেস্ট পদ্ধতি, স্বাস্থ্যবিধি অনুসরণ করি, এই আহ্বান রেখে আমরা বক্তব্য শেষ করছি, সবাইকে শুভরাত্রি। অসংখ্য ধন্যবাদ মানে স্যারকে আমাদের মাঝে এসে এত সুন্দর করে এতটা সময় আমাদের সাথে দেওয়ার জন্য, আমাদের সুন্দরভাবে আমাদের শিক্ষার্থীদের জন্য শিক্ষকদের জন্য উপদেশমূলক কথাগুলো বলার জন্য। মানে আজকের এই বিতর্কে জয়ী হয়েছে বিপক্ষ দল, বিপক্ষ দল জয়ী হয়েছে, সেরা বিতর্কী বিপক্ষ দল, তৃতীয় বক্তা হামিম মাসুদ। সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।